কি গো, কই গেলা? অফিসের দেরি হইয়া যাইতেছে গা, মোর জুতাটা একটু দিয়া যাবানি। বিসমিল্লাহির রহমানির রহিম, এই লন আপনার জুতা, মই সাফ কইরাই লইছি, হেলে গেলা নি দেরি হইলো। আচ্ছা, সারাদিন তুমি বিসমিল্লা বিসমিল্লা করো কে লাইগা? ওয়া হুনতে হুনতে মোর কান জ্বালা পালা হইয়া গেছে গা। আস্তাগফিরুল্লাহ, আনি এরম ভাবে খোঁচেন কেন স্বামী? বিসমিল্লা বইলা কোনো কাজ শুরু করলে হেডে মেলা বরকতময় হয়, আর হে কাজের কোনো ক্ষতি হইতো না। আচ্ছা হইছে হইছে, তুমি থাকো তোমার বিসমিল্লা লইয়া, মই এখন অফিসে যাই গিয়া। না, বউয়ের এই বিসমিল্লার মই সহ্য করবার পারছি না, আজ এখান ফন্দি করি লাগবো যাতে ওর বিসমিল্লা বন্ধ হয়ে যাই গিয়া। পাইছি এখান বুদ্ধি, আজকে মই মজা দেখাইম। আইসা এই লো, এই থলের মধ্যে 100,000 টাকা আছে, সাবধানে রেখো অফিসের টাকা, মই কাল ব্যাংকে জমা করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, চিন্তার কোনো দরকার নাই কেশামি, মই এই থলে সাবধানে রাখবো। ঘুমাও আইসা ঘুমাও, আজকে এই ঘরে তোমার শেষ ঘুম, টাকাগুলো মই অহনি নদীতে ফেলাই দিয়াই, কালকে যখন মই চাইবার পরে তুমি মোরে টাকা দিবার পারবা না, তো মই টাকা জোরের দায়ে তোমারে বাপের বাড়ি পাঠাই দিম। আইসা মই দেখালাম, তুমি মোরে কিনতে টাকা ফিরাই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, আনি খাউন্ডা খাইলন, মই আনহারে বাতাস করবার লাইগে পান খালো আহি। না আয়শা, বাতাস করুন লাগতো না, মই খাউন্ডা খাইবার লইছি। তুমি বরং কালকের টাকাগুলা লই আহো, মই অফিসে যাওয়ার পথে ব্যাংকে জমা করে যামুনি। আচ্ছা ঠিক আছে, মই অফুনি টাকাগুলা লইতেছি। যাও যাও, এইবার বিসমিল্লা কোনের মজা বুঝো নি আয়শা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ টাকাগুলো ঠিক মতোই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই লো নানার টাকা। হরে, এইটা কেমতে সম্ভব হইল? মই তো কিছু বুঝবার লাগছি না, টাকা তো সব ঠিকই আছে। আয়শা তুমি এই টাকা মানে টাকা তুমি কোথায় রাখছিলা? কেন স্বামী, টাকা তো মই আলমারির মধ্যে রাখছিলাম, তই আনারে মই একখান কথা কইতে ভুলে গেছিলাম, আজ সকালে যখন মই নদীর ঘাটে পানি আনবার যাই তখন ওই টাহার থলেটা মোর কলসের মধ্যে আয়া পড়ে, মই তো একেবারে অবাক হয়ে গেছিলাম, এইটা মোর স্বামীর দেওয়া হে টাহার থলে, মই তখন বুঝবার পারলাম, মনে হয় চোরে চুরি কইরা বুঝবার না পারা নদীতে ফেলাই দিছে এই টাহা। এরপর মই আল্লাহর কাছে শুকরিয়া করা বিসমিল্লা বলে টাহাগুলো জায়গা মতো রাখিয়া দেই। হায় আল্লাহ, মোরে তুমি মাফ করে দাও, মই বিসমিল্লার বরকত বুঝবার পারছি। আনি অমন বিবির করে কি করছেন, মোর কোনো ভুল হয়েছে কি? না গো না, পাপ তো মই করছি আয়শা, তোমার বিসমিল্লা কহনে মই বিরক্ত হইয়া তোমার শিক্ষা দানের লাইগা ওই টাহাগুলো মই নদীতে ফেলাই দিছিলাম, ভাবছিলাম এই টাহা চোরের দায় তোমার আমি অপমান করব, আর হের পরে তুমি আর বিসমিল্লা কইবা না, কিন্তু মই আজ তোমার থেকে বিসমিল্লার বরকতের শিক্ষা পাইল। আয়শা মোরে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, তুমি মোর স্বামীকে সঠিক পথে হেদায়েত দান করো। আমিন আমিন সুম্মা আমিন। হ্যাঁ আয়শা, তুমি ঠিকই কইছো, মই আর কোনো দিনও তোমার বিসমিল্লা কওনে বিরক্ত হবো না, বরং অহন থেকে ময়ও তোমার মতো সব কাম বিসমিল্লা কইয়া শুরু করব। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ, তুমি মোর স্বামীর দোয়া কবুল করো।